ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে আসালঙ্কাকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা তবে তাকে দলে রেখেছে টিম ম্যানেজমেন্ট আগামী শনিবার পাল্লে কেলেতে শুরু হবে ভারত ও শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে নতুন অধিনায়ক সূর্য কুমার যাদবের নেতৃত্বে মাঠে নামবে ভারত টি টোয়েন্টি সিরিজের পর দুই আগস্ট কলম্বোয় শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ